আসসালামু আলাইকুম। কামরুননেসা অনলাইন স্কুলের পক্ষ হতে আমি সালমা আক্তার সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের বাংলা দ্বিতীয় পত্র ক্লাসে স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা উপসর্গ সম্পর্কে পড়েছি। সেখানে আমরা উপসর্গের সংজ্ঞা, উপসর্গের কার্যাবলী, উপসর্গের অর্থদ্যোতকতা এবং উপসর্গের প্রয়োজনীয়তা সম্পর্কে পড়েছি। আজ আমরা পড়ব উপসর্গের শ্রেণীবিভাগ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খাতায় আজকের পাঠের শিরোনাম লিখে নাও। আজকের পাঠের শিরোনাম উপসর্গ যোগে শব্দ গঠন। উপসর্গ যোগে শব্দ গঠন। শিক্ষার্থীরা, তোমরা তোমাদের খাতায় পাঠের শিরোনাম লিখে নাও, উপসর্গ যোগে শব্দ গঠন। প্রিয় শিক্ষার্থীরা, উপসর্গ বলতে আমরা কি বুঝি এটা নিশ্চয়ই তোমাদের মনে আছে। তারপরও আবার আমরা একটু মনে করে নেই, যেসব অব্যয়সূচক শব্দাংশ ধাতু বা শব্দের পূর্বে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন পূর্বক অর্থের সম্প্রসারণ, সংকোচন বা পরিবর্তন সাধন করে সেগুলোকে উপসর্গ বলা হয়। আমরা জেনেছি উপসর্গের স্বাধীন কোনো অর্থ নেই, স্বাধীনভাবে ব্যবহৃত হয়ে উপসর্গ কোনো অর্থ প্রকাশ করতে পারে না। কিন্তু সেগুলো যখন অন্য শব্দের সাথে যুক্ত হয়, মানে উপসর্গগুলো যখন অন্য শব্দের সাথে যুক্ত হয়, তখন দেখা যায় নতুন নতুন শব্দ গঠন করে। কখনো দেখা যায় শব্দের অর্থের সম্প্রসারণ করে থাকে, আবার কখনো দেখা যায় শব্দের অর্থের সংকোচন করে বা পরিবর্তন সাধন করে। বস্তুত শব্দ গঠন ও অর্থের দিক থেকে বৈচিত্র্য সৃষ্টি করাই উপসর্গের কাজ। উপসর্গ নতুন শব্দ সৃষ্টি করে, ভাষার শব্দ ভাণ্ডারকে সমৃদ্ধ করে। উপসর্গ অর্থহীন হলেও এদের সার্থক প্রয়োগে ভাষার অভ্যন্তরীণ শক্তি এবং ঐশ্বর্য বৃদ্ধি পায়। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা উপসর্গের শ্রেণীবিভাগ সম্পর্কে পড়ব। উপসর্গের শ্রেণী বিভাগ। শিক্ষার্থীরা, এ বিষয়টি তোমরা তোমাদের খাতায় আমার সাথে সাথে তোমরাও খাতায় লেখো। উপসর্গের শ্রেণী বিভাগ। উপসর্গ প্রথমেই আমরা জানবো উপসর্গ কত প্রকার। উপসর্গ তিন প্রকার। শিক্ষার্থীরা, আমার সাথে সাথে তোমরাও খাতায় লিখে নাও। উপসর্গ তিন প্রকার, যেমন এক বাংলা উপসর্গ, দুই সংস্কৃত বা তৎসম উপসর্গ, সংস্কৃত উপসর্গ,
এবং তিন বিদেশি উপসর্গ, বিদেশি বা বৈভাষিক উপসর্গ, বৈভাষিক উপসর্গ। শিক্ষার্থীরা, তাহলে আমরা কয় প্রকার উপসর্গের কথা জানলাম? উপসর্গ তিন প্রকার, যেমন এক বাংলা উপসর্গ, দুই তৎসম বা সংস্কৃত উপসর্গ, এবং তিন বিদেশি বা বৈভাষিক উপসর্গ। এখন আমরা বাংলা উপসর্গ সম্পর্কে জানব। বাংলা উপসর্গ, শিক্ষার্থীরা আমার সাথে সাথে তোমরাও খাতায় লেখো। বাংলা উপসর্গ, বাংলা উপসর্গ মোট কতটি? বাংলা উপসর্গ মোট 21টি। বাংলা উপসর্গ মোট 21টি। বাংলা উপসর্গ, বাংলা উপসর্গ 21টি। বাংলা উপসর্গ 21টি। বাংলা উপসর্গ কয়টি? বাংলা উপসর্গ মোট 21টি। এগুলো কি কি দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমার সাথে সাথে এই উপসর্গগুলো তোমরাও খাতায় লিখে নাও, এবং এগুলো আমাদের মনে রাখতে হবে সবসময়। এই উপসর্গগুলো আমাদের মনে রাখতে হবে। বাংলা উপসর্গ হলো 21টি, কি কি সেগুলো আমাদের মনে রাখতে হবে। আমার সাথে সাথে তোমরাও লিখে নাও। অ অঘা, অ অঘা। বাংলা উপসর্গ কতটি? বাংলা উপসর্গ মোট 21টি। অ অঘা, অজ অনা, অজ অনা। বাংলা উপসর্গ মোট 21টি, যেমন অ অঘা, অজ অনা, আ, আর, আন, আপ। অ অখা, অজ অনা, আ, আর, আন, আপ, ইতি, ইতি, উন, বাংলা উপসর্গ মোট 21টি। কি কি? অ অঘা, অজ অনা, আ, আর, আন, আপ, ইতি, উন, পথ, উন বা উনা, পথ, কু, নি, পাতি, নি, পাতি, বি, ধর, রাম, স, সা, সু, হা, স, সা, সু, হা। প্রিয় শিক্ষার্থীরা, আবার দেখে নাও, বাংলা উপসর্গ মোট কতটি? বাংলা উপসর্গ মোট 21টি। কি কি? অ অঘা, অজ অনা, আ, আর, আন, আপ, ইতি, উন বা উমা, পদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা। এই উপসর্গগুলো আমাদেরকে মনে রাখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা,
এবার আমরা বাংলা উপসর্গ যোগে শব্দ গঠন করব। বাংলা উপসর্গ যোগে শব্দ গঠন করব এবার আমরা। বাংলা উপসর্গ যোগে শব্দ গঠন। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমরা কি উপসর্গ পেয়েছিলাম দেখো। এক নম্বরে আমরা পেয়েছি অ উপসর্গ। অ উপসর্গ যোগে আমরা শব্দ গঠন করে দেখি। যেমন দেখো, অকাজ, অচেনা, অজানা ইত্যাদি। অকাজ বলতে আমরা কি বুঝে থাকি? অকাজ মানে অন্যায় কাজ, আর অচেনা মানে অপরিচিত, অজানা হলো অজ্ঞাত। দুই নম্বর উপসর্গ আমরা কি পেয়েছিলাম? অয়ের পরে কি পেয়েছি? অঘা। অঘা, অঘা দিয়ে আমরা শব্দ গঠন করে দেখি। অঘা চণ্ডী, অঘা রাম, অঘা চণ্ডী, অঘা রাম। এখানে অঘা চণ্ডী, অঘা রাম গোপা অর্থে ব্যবহৃত হয়েছে। এরপরে আমরা কি উপসর্গ পেয়েছি? অঘা। এরপরে পেয়েছি আমরা অজ। অজ, অজ দিয়ে আমরা শব্দ গঠন করি। যেমন অজ পাড়াগা, অজ মূর্খ, অজ পাড়াগা, অজ পাড়াগা বা অজ মূর্খ। অজ পাড়াগা, অজ মূর্খ মানে একেবারেই পাড়াগা, একেবারেই মূর্খ অথবা নিতান্তই মূর্খ। তারপরে দেখো অনা। অনা উপসর্গ দিয়ে আমরা এবার শব্দ গঠন করব। যেমন অনাবৃষ্টি, অনাদর, অনাবৃষ্টি, অনাবৃষ্টি, অনাদর, অনাদর, অনাবৃষ্টি, অনাদর। অনাবৃষ্টি মানে কি? বৃষ্টির অভাব। তারপরে অনাদর, আদরের অভাব, অযত্ন। তারপরে উপসর্গ আ। আ উপসর্গ যোগে আমরা শব্দ গঠন করে দেখি। যেমন আ ধোয়া, আ ধোয়া, আলুনি। আধোয়া মানে কি? আধোয়া হলো যা ধোয়া হয়নি, আর আলুনি মানে হলো লবণ হয়নি, এরকম লবণহীন। আলুনি মানে যতটুকু স্বাদ হওয়ার জন্য যতটুকু লবণ দেওয়ার দরকার ছিল ততটুকু লবণ হয়নি, দেয়া হয়নি, সেটা হলো আলুনি। প্রিয় শিক্ষার্থীরা, এই শব্দ গঠনগুলো আমার সাথে সাথে তোমরাও লিখে নাও। শব্দগুলো আমার সাথে সাথে তোমরাও লিখে নাও। ছয় নম্বর উপসর্গ আমরা পেয়েছিলাম আর। আর, আর চোখে, আর পাগলা, আর চোখে, আর পাগলা। আর চোখে, আর পাগলা। আর চোখে মানে কি? বাঁকা দৃষ্টি, চোরা চাহনি। আর আর পাগলা মানে হলো আধা পাগল। সাত নম্বর উপসর্গ আমরা পেয়েছিলাম আন। যেমন আনপুরা, আনপুরা, আনপুরা। আনপুরা মানে কি জানো? আনপুরা হলো সম্পূর্ণ নতুন। তারপরে আনচান, আনচান,
আনচান মানে হলো অস্থির বা আকুল, তারপরে আনমনা 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 মানে হলো অন্যমনস্ক বা উদাসীন। এরপরে আট নম্বর উপসর্গ আমরা কি পেয়েছিলাম, আপ। আপ দিয়ে শব্দ গঠন, যেমন আপ ছায়া, আপ ডাল, আপ ডাল। শিক্ষার্থীরা আমার সাথে সাথে তোমরাও এই শব্দগুলো লিখে নাও, আপ ছায়া, আপ ডাল, আপ ছায়া, আপ ডাল। আপ ছায়া বলতে আমরা কি বুঝে থাকি, মানে অস্পষ্ট আকার, ছায়া মূর্তি। আর আবডাল মানে হলো আড়াল বা অন্তরাল। এরপরে উপসর্গ, নয় নম্বর উপসর্গ কি পেয়েছিলাম আমরা, ইতি। ইতি, ইতি দিয়া শব্দ গঠন করি আমরা, ইতিহাস, ইতি কর্তব্য, ইতি, ইতিহাস, ইতি কর্তব্য বা ইতি পূর্বে, ইতি পূর্বে। ইতিহাস বলতে আমরা কি বুঝে থাকি, ইতিহাস মানে অতীত কথা, প্রাচীন কাহিনীকে ইতিহাস বলা হয়। আর ইতি কর্তব্য, ইতি কর্তব্য মানে হলো যা করা উচিত বা করার যোগ্য এমন। আর ইতিপূর্বে মানে হলো এর পূর্বে। দশ নম্বর উপসর্গে আমরা কি পেয়েছিলাম, উন অথবা উনা, উন অথবা উনা। যেমন উন পাজুরে, উন পাজুরে, উন পাজুরে, উনিশ, উন পাজুরে। উন পাজুরে মানে হলো পাজরের জোর কম এমন। পাজর মানে কি, পাজর মানে হলো বুকের হাড়, তো পাজরের জোর কম এমন অথবা দুর্বল এরকম বোঝায়। আর উনিশ দ্বারা কি বোঝায়, উনিশ হলো উনিশ সংখ্যা, বিশের আগে যে সংখ্যাটা উনিশ সেই সংখ্যাটাকে বোঝায়। এগারো নম্বর উপসর্গে আমরা কি পেয়েছি, পদ। পদ দিয়ে আমরা শব্দ গঠন করি, দেখি, পদ বেল, পদ বেল, কদর্য, পদাকার ইত্যাদি। পদ বেল, পদ বেল মানে বেলের মতো এক ধরনের টক ফল, বেলের মতো এক ধরনের টক ফল। আর কদর্য হলো পদাকার, আর পদাকার মানে কি, পদাকার মানে হলো কুচি। বারো নম্বর উপসর্গ হলো কু, শব্দ গঠন করি আমরা, কু দিয়ে কুসঙ্গ, 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 তারপরে কুকথা, কুকথা। কুসঙ্গ বলতে কি বুঝে থাকি, কুসঙ্গ মানে অসৎসঙ্গ, আর কুকথা মানে হলো অশ্লীল বা কুৎসিত কথা। এরপরে উপসর্গ লক্ষ্য করো, ১৩ নম্বর উপসর্গ হলো ১২ হলো ১৩ নম্বর উপসর্গ হলো নি, ১৩ নম্বর উপসর্গ কি, নি। নি দিয়ে আমরা শব্দ গঠন করি, যেমন নিখুঁত, 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 তারপরে নিখোঁজ, নিখোঁজ। নিখুঁত মানে যার কোনো খুঁত নেই, সর্বাঙ্গ সুন্দর,
নিখোঁজ মানে কি? নিখোঁজ হলো যার কোনো খোঁজ নেই, নিরুদ্দেশ। এরপরে দেখো পাতি উপসর্গ। পাতি উপসর্গ যোগে আমরা শব্দ গঠন করি, যেমন পাতি হাঁস, পাতি কাক, পাতি হাঁস, পাতি কাক, পাতি লেবু, পাতি লেবু। পাতি হাঁস মানে হলো ছোট প্রজাতির হাঁস, আর পাতি কাক হলো ছোট প্রজাতির কাক, আর পাতি লেবু হলো যে ছোট ছোট লেবু, ছোট লেবু, টক জাতীয় ছোট লেবু, টক জাতীয় রসালো ফল, ছোট টক জাতীয় রসালো ফল হলো পাতি লেবু। দেখো 15 নম্বর উপসর্গ। 15 নম্বর উপসর্গ বি। বি যেমন বিভুঁই। বিভুঁই, বিভুঁই বলতে কি বুঝে থাকি আমরা? বিদেশ। তারপরে বিফল। বিফল, বিফল মানে কি? নিষ্ফল, বৃথা। তারপরে 16 নম্বর উপসর্গ হলো ভর। উপসর্গ যোগে শব্দ গঠন, যেমন ভরপুর, ভর দুপুর, ভরপুর। ভরপুর দ্বারা কি বোঝায়? পরিপূর্ণ। আর ভর দুপুর, ভর দুপুর মানে ঠিক দুপুর বেলা। 17 নম্বর উপসর্গ হলো রাম। উপসর্গ যোগে শব্দ গঠন, যেমন রাম ছাগল, রাম দা, রাম দা, রাম ছাগল, রাম দা। রাম ছাগল মানে বড় প্রজাতির ছাগল, আর রাম দা হলো বড় দা। এরপরে দেখো 18 নম্বর উপসর্গ হলো স। শব্দ গঠন করি আমরা স দিয়ে, সঠিক, স সঠিক, সলাচ, সঠিক, সলাজ, সজোর ইত্যাদি। সঠিক মানে নির্ভুল, আর সলাজ মানে কি বোঝায়? লাজু, আর সজোর হলো জোরালো। ১৯ নম্বর উপসর্গ, যেমন সা। সা দিয়ে শব্দ গঠন, সা জোয়ান, সা জোয়ান, সা জিরা, সা জিরা, সা জোয়ান। সা জোয়ান বলতে কি বোঝায়? বলবান ব্যক্তি, বলবান ব্যক্তিকে বোঝায় সাজোয়ান শব্দ দ্বারা। আর সাজিরা, জিরা হলো এক ধরনের মশলা, সাজিরা মানে হলো এক ধরনের ভালো বা উৎকৃষ্ট মশলা। ২০ নম্বর উপসর্গ সু। সু যেমন সু খবর, সু নাম, সু খবর, সু নাম, সু নাম। সুখবর মানে কি? ভালো খবর, সুসংবাদ। আর সুনাম মানে হলো প্রশংসা, যশ, খ্যাতি ইত্যাদি। 21 নম্বর উপসর্গ কি? 21 নম্বর উপসর্গ হলো হা। যেমন হা পিত্তেশ, হা পিত্তেশ, হা ভাতে। হাপিত্যেশ দ্বারা কি বোঝানো হয়? হা হুতাশ, খুব বেশি আক্ষেপ
আফসোস বা অনুশোচনা। আর হাবাতে দ্বারা কি বোঝায়? অন্যের জন্য, অন্য মানে খাবার, খাবারের জন্য হাহাকার করে এমন, অত্যন্ত গরিব। শিক্ষার্থীরা, তাহলে আমরা কি দেখলাম? এই যে বাংলা উপসর্গগুলো, এগুলো বিভিন্ন শব্দের আগে বা পূর্বে বসে কি করেছে? নতুন নতুন অর্থবোধক শব্দ তৈরি করেছে। এবার আমরা বাংলা উপসর্গ যুক্ত শব্দ বাক্যে প্রয়োগ করে দেখব। বাংলা উপসর্গযুক্ত শব্দগুলো আমরা বাক্যে প্রয়োগ করব। বাক্যে বাংলা উপসর্গ যুক্ত শব্দের প্রয়োগ। বাংলা উপসর্গযুক্ত শব্দগুলো আমরা বাক্যে প্রয়োগ করে দেখব। প্রথমে আমরা কি উপসর্গ পেয়েছিলাম? স্বরে অ, অ এটি আমরা একটি বাক্য গঠন করি। যেমন, লোকটি আমার অচেনা, মানে লোকটি আমার অপরিচিত। অচেনা মানে অপরিচিত। অ দিয়ে আমরা বাক্য গঠন করলাম, অ উপসর্গ দিয়ে। লোকটি আমার অচেনা। অঘা, অঘারাম বলি সে এমন কাণ্ড করে বসেছে। অঘারাম আমরা কি পেয়েছিলাম? বোকা, যে বোকা বলি সে এমন কাণ্ড করে বসেছে। অজ, অজ পাড়াগায় শিক্ষার আলো ছড়িয়ে দিতে হবে, মানে একেবারে পাড়াগা পর্যন্ত শিক্ষার আলো ছড়িয়ে দিতে হবে। এরপরের উপসর্গ অনা, অনা বৃষ্টিতে এবছর ফসলের বিস্তর ক্ষতি হয়েছে। তারপরের উপসর্গ হল আ, আধোয়া প্লেটে খাবার খেতে নেই। আর, মিতা রিতার দিকে আর চোখে তাকিয়ে আছে। আন, সন্তানের জন্য মায়ের মন সব সময় আনচান করে। আব, আড়ালে আবদালে কারো সমালোচনা করতে নেই। ইতি, ইতিহাস থেকে সকলেরই শিক্ষা নেওয়া উচিত। উন বা উনা, উনা থাকে দুনা বল, এর মানে কি? এর মানে হলো অল্প আহার স্বাস্থ্যকর, মানে অল্প আহার স্বাস্থ্যের জন্য ভালো। পদ, পদ বেলে প্রচুর ভিটামিন সি আছে। কু, কুসঙ্গ কুফল বয়ে আনে। নি, মেয়েটির সূচিকর্ম খুবই নিখুঁত। পাতি, ঝিলের জলে পাতিহাঁস ভেসে বেড়াচ্ছে। বি, সাধনা কখনো বিফলে যায় না, চেষ্টা করলে, চেষ্টা করতে থাকলে অবশ্যই সফল হওয়া যায়। ঘর, এখন ঘর দুপুর, একটু পরে বের হ। রাম, রাম ছাগলের বাচ্চাটা ত্রিং ব্রিং করে লাফাচ্ছে। স, সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। সা, লড়াইয়ে জিততে হলে সাজোয়াল লোকই প্রয়োজন। সু, সৎকর্ম সুনাম বয়ে আনে। হা, হাভাতে ছেলেটার জন্য মায়ের কত হা বিদ্বেষ। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা এতক্ষণ যা পড়লাম তা থেকে কিছু মূল্যায়ন করি। মূল্যায়নের প্রশ্নের উত্তর তোমরা কমেন্ট বক্সে ঝটপট লিখে পাঠাও। বাংলা উপসর্গ মোট কতটি? বাংলা
উপসর্গ মোট কতটি? কি কি দেখি তোমাদের কতটুকু মনে আছে, এই যে এতক্ষণ আমরা পড়লাম বাংলা উপসর্গ, এগুলো কি কি তোমাদের মনে আছে, কতটা মনে আছে? বাংলা উপসর্গ মোট কতটি, কি কি ঝটপট তোমরা কমেন্ট বক্সে লিখে পাঠাও। আর একটা প্রশ্নের উত্তর লেখো, উপসর্গ কত প্রকার? উপসর্গ কত প্রকার, কি কি? বাংলা উপসর্গ মোট কতটি, কি কি? উপসর্গ কত প্রকার, কি কি? শিক্ষার্থীরা ঝটফট তোমরা কমেন্ট বক্সে উত্তর লিখে পাঠাও। প্রিয় শিক্ষার্থীরা, এবার তোমরা খাতায় বাড়ির কাজ তুলে নাও। বাড়ির কাজ থাকবে বাংলা উপসর্গ মোট কতটি, কি কি প্রত্যেকটি উপসর্গের দুটি করে উদাহরণ দাও, দুটি করে উদাহরণ দাও। প্রিয় শিক্ষার্থীরা, বাড়ির কাজগুলো তোমরা খুব সুন্দরভাবে খাতায় করে রাখবে। যখন স্কুল খুলবে ইনশাল্লাহ এগুলো আমরা চেক করব। প্রতিদিনের পড়া তোমরা প্রতিদিন সম্পন্ন করবে, তাহলে পরে আর কখনো দুশ্চিন্তা করতে হবে না। আর প্রিয় শিক্ষার্থীরা, একটা বিষয় লক্ষ্য করো, আমরা শপথ করব যে আমরা কখনো কোনো অনৈতিক কাজ করব না। বর্তমানে দেখা যাচ্ছে বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও মাদকের ব্যবহার উদ্বেগজনক হারে বৃদ্ধি পাওয়ায় পরিবার তথা সমাজের সর্বস্তরের জনগণ আজ উদ্বিগ্ন, উৎকণ্ঠিত। অনেক সময় দেখা যায় কিশোর কিশোরীরা না জানি কিংবা না বুঝি মাদক দ্রব্য সেবন করে থাকে এবং পরে সেটা আসক্তিতে রূপ নেয়। মাদকদ্রব্য গ্রহণ করার ফলে শরীর ও মনে ভীষণ প্রতিক্রিয়ার সৃষ্টি হয় এবং তখন দেখা যায় সে মাদকদ্রব্য গ্রহণ না করতে পারলে অস্থির হয়ে পড়ে, সবার সাথে খারাপ আচরণ করে। এর ফলে কি দেখা যায়, এর ফলে দেখা যায় পরিবারের শান্তি থাকে না, পরিবারের শান্তি নষ্ট হয়। মাদকদ্রব্য ক্রয় করার জন্য তারা আর্থিকভাবে পরিবারে চাপ দেয়। কখনো কখনো দেখা যায় তারা মাদকদ্রব্য ক্রয় করার জন্য ছিনতাই করে, টাকা পয়সা লুট করে
এর ফলে পরিবারে এবং সমাজে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। মাদকদ্রব্য গ্রহণ করার ফলে মাদকাসক্ত ব্যক্তির শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের ক্ষতি হয়ে থাকে। পড়াশোনায় তার মন বসে না। অনেক সময় দেখা যায় অনেক জটিল জটিল রোগের সৃষ্টি হয়ে থাকে। খাদ্যনালী এবং শ্বাসনালীর ক্যান্সার হতে পারে। মস্তিষ্কের স্নায়ু কোষগুলো ধ্বংস হয়ে যায়। কখনো কখনো হার্ট অ্যাটাক এবং ব্রেন স্ট্রোকও হতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, মাদকদ্রব্য আমাদের সমাজের জন্য একটা অভিশাপ। কাজেই এসো আজ আমরা সবাই শপথ করি, আমরা কখনোই মাদকদ্রব্য গ্রহণ করব না। শুধু আমরা নিজেরাই মাদকদ্রব্য থেকে বিরত থাকব না, আমরা আমাদের বন্ধুবান্ধব, সহপাঠী এবং আমাদের আশেপাশের লোকজনকেও মাদকদ্রব্য সেবন থেকে বিরত রাখব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের পাঠ এখানেই শেষ করছি।